আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে যে অহা 14 এপ্রিলের দিনা আমার গুয়াহাটিত সরু সজাই ক্রিয়া প্রকল্পত সর্ববৃহৎ বিহু নৃত্যর প্রদর্শন হবলে গৈ আছে, আর যেটু প্রদর্শনে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডত স্থান লাভ করবলে গৈ আছে। এই গোটেই কার্যসূচীর লগত সংগতি রাখি যিখিনি প্রশাসনের ফালৰ পৰা আমার যোজা করা হয়েছে সেই যোজাখিনি মই আপোনালোকক বিতংভাবে কবলৈ ওলাইছো। 14 এপ্রিলের দিনা যিটো আমার বিহুর কার্যসূচী হব সরু সজাই প্রকল্প গুয়াহাটিত, সেই অনুষ্ঠানত দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় অংশগ্রহণ করিব। আর যেহেতু প্রধানমন্ত্রী অসমলৈ আহিছে, গতি তেখেতর ভ্রমণের লগত সংগতি রাখি আৰু এটা কার্যসূচী যে শঙ্করদেব কলাক্ষেত্রত সেইদিনাখন দুপরিয়া ভাগত অনুষ্ঠিত হব। গুয়াহাটির উজনি আর নামনির পৰা যিখিনি গধুর বাহন আহে, যাত যিসকলের গুয়াহাটিত কোনো কাম নাই, তেওঁলোকে পরাপক্ষত গুয়াহাটি এভয়েড করিলে ভাল। যদি উজনি অসমৰ পৰা অহা যিখিনি গধুর বাহন তেওঁলোকে গুৱাহাটীৰ ফাললৈ নাহি যদি কলিয়া ভুমরা হৈ তেজপুৰ হৈ বাইহাটা হৈ সিফালে দি অসমৰ বাহিৰলৈ ওলাই যায়গৈ, তেতিয়াহলে এই ট্ৰেফিক ৰেগুলেশ্যনৰ পৰা তেওঁলোকে ৰেহাই পাব। আৰু যিখিনি নামনিৰ পৰা আহিছে কোকৰাঝাৰ বঙাইগাঁও সেইফালৰ পৰা যিখিনি গধুর বাহন আহে, সেই বাহনখিনি গুৱাহাটীত সোমোৱাত কিছু বাধা আমি আৰোপ কৰিম। গতি গুৱাহাটীত যদি কোনো কাম নাই সেই বাহন চালকৰ, তেতিয়াহলে গুৱাহাটী এভয়েড কৰি তেওঁলোকে নলবাৰীৰ পৰা বাইহাটা হৈ আকৌ ঢেকিয়াজুলি তেজপুৰ হৈ কলিয়া ভোমৰা হৈ তেওঁলোকে উজনি অসমলৈ যাবগৈ পাৰে, বা তেওঁলোকে ঢেকিয়াজুলি বালিপাৰা হৈ লখিমপুৰ ধেমাজি সেইফাললৈ যাবগৈ পাৰে। যিখিনি বাহন ধুবুৰীৰ পৰা আহিছে তেওঁলোকে গোৱালপাৰা হৈ নাহি নৰনাৰায়ণ সেতু পাৰ হৈ এইফালে নাহি যাতে তেওঁলোকে বঙাইগাঁও হৈ চিৰাং হৈ আকৌ বৰপেটা নলবাৰী বাইহাটা হৈ যাতে গুৱাহাটী এভয়েড কৰি যাব পাৰে, তেওঁলোকে তেনে ব্যৱস্থা ল'লে তেওঁলোকে গুৱাহাটীত যিখিনি আমি বাধা নিষেধ দিছোঁ সেইখিনিৰ পৰা ৰেহাই পাব। ৰাইজৰ অসুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমিও আমাৰ নিষেধাজ্ঞা যিখিনি দিছোঁ সেইখিনি ৰেচনেলি দিবলৈ চেষ্টা কৰিছোঁ। তথাপিও অলপ ৰেগুলেশ্যন দিলে ৰাইজৰ অসুবিধা হয়, মই ৰাইজক আহ্বান জনাইছোঁ যাতে নিরাপত্তাজনিত খাতিরত আমার প্রশাসনের লগত আপনাদের সহযোগ করে। যিসকল দর্শক সরু সজাইয়ের অনুষ্ঠান উপভোগ করবলে আহিব, যিসকলক কারপাস দিয়া হয়েছে সেই কারপাসত কোনখন আউটার গেটেরে সোমাব লাগে সেই আউটার গেট তাতে উল্লেখ করা আছে। দর্শকসকলক মই অনুরোধ জনাও যাতে তেওঁলোকে সেইখন গেটর ফালে হে আহি তাত সেই ফালেদি গাড়ি সুমুয়াই। বহুত গাড়ি যদি সরু সজাইয়ের যিখন প্রধান গেট, গেট নাম্বার 1, তালৈ যদি গুছি আহে তেতিয়াহলে তাত এটা অযথা ট্রেফিক জাম হব। আর যদিও গেট নাম্বার 1লৈ আহে কিন্তু আপনাদের কার পাছত যদি গেট নাম্বার 2 লিখা আছে তেতিয়াহলে আকৌ গেট নাম্বার 2লৈ এটা রাউন্ড লৈ ঘুরি যাব লাগিব, আপনাদের অসুবিধা পাব। গতিকে অনুষ্ঠানলৈ অহার আগতে যদি কার পাস আছে তেতিয়াহলে আপনাদের কার পাছত গেট নাম্বার ভালদরে চাই লোক আর সেইখন গেটলৈ কেনেকে যায় সেই রাস্তাটো আগতে বুঝি লোক। যিসকল দর্শকক কার পাস দিয়া হওয়া নাই সেই দর্শকসকলে যাতে নিজের ব্যক্তিগত বাহন লৈ অহার আগতে কোত পার্কিংৰ ব্যবস্থা আছে সেই পার্কিংৰ ব্যবস্থাখিনি বুঝি লয়। আমার প্রশাসনের ফালৰ পৰাও কিছুমান রাইজর কারণে পার্কিং আমি নির্দিষ্ট করে দিছো, আর সেই নির্দিষ্ট পার্কিংখিনিতে যাতে আপনাদের বাহনখিনি তাতে রখায়, রাস্তাত যাতে আপনাদের বাহন রখায় অযথা ট্রেফিক জামর সৃষ্টি নকৰে। সরু সজাইত যিসকল দর্শক আহিব সেই দর্শক ইনভিটেশন কার্ড লৈ আহিব লাগিব, উইদাউট ইনভিটেশন কার্ড আহিলে নিরাপত্তাজনিত কারণত তাত প্রবেশ করিবলৈ। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।